হঠাৎ মানে স্যাররা এসেছিলেন সেটা মানে সারপ্রাইজ ভিজিটের মতো। তো তারপরে সেখানে স্যার একটা সেফ ড্রাইভ সেভ লাইফ যেটা আমাদের সরকারের থেকে যেটা চলছে পশ্চিমবঙ্গ সরকারের থেকে, তো সেটার জন্যই তখন ওনারা মানে একটা ওটা মানে সেফটির ব্যাপারে একটা ক্যাম্প মানে কথা ওখানে আসেন ওনারা। তো আমাদের ট্রাফিক ওসি তিনি আছেন সুমন প্রামাণিক, উনিও এসেছিলেন। তো উনি আমাকে এবং আমার মিসেসকে সেখানে একটা হেলমেট ওনারা দিয়েছিলেন। তো এবং সেখানে যাতে একটা মানে হেলমেটটা যাতে আমরা ইউজ করি প্রপারলি সেটার জন্য একটা সচেতনতা, এবং এটাতে আমরা খুব খুশি হয়েছি, ঠিক আছে, যে যেন একটা মানে এসছে ওখানে বলা হয়েছে, ঠিক আছে। তো এই ব্যাপারে ওনারা দিয়েছিলেন মেনু কার্ডেও কি, হ্যাঁ মেনু কার্ডেও একটা পেছনে একটা করা হয়েছিলো। তো ওটাতে স্যার আমাকে দুদিন আগে বলেছিলেন বিষয়টা। তো আমাদের যিনি ক্যাটারার ছিলেন, তো ওনাকে সুরভি ক্যাটারার, তো ওনাকে তখন ওনারা কন্ট্যাক্ট করেন। তো কন্ট্যাক্ট করে তো পেছনের দিকটাতে প্রিন্টিংয়ের ব্যাপারে একটা মানে এটা মানে সেফ ড্রাইভ সেভ লাইফ মানে প্রচারের মানে মানে ক্যাম্পেইনিং সিস্টেম হিসেবে মতো তো ওয়েলনেসের প্রোগ্রাম হিসেবে করা। তারা কি আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছিল না এমনি খবর পেয়ে মানে পুলিশের না, ওনারা খবর পেয়েছিলেন। তো এবং ওনারা হঠাৎ মানে আসবো এটা কনফার্ম ছিল না, তো প্রিন্টটা হয়েছিল, তো আসাটা ওনাদের সম্পূর্ণ মানে একদম সারপ্রাইজ হিসেবে ওনারা এসেছিলেন। বুঝি হঠাৎ করে পুলিশের কাছ থেকে হেলমেট বিয়ের উপহার পেলেন, কেমন লাগলো এটা? ভালো লাগলো, নতুনত্ব উপহার এটাই। আর সে মানে সবাই তো বিবাহিত অন্যরকম উপহার সবাই তো দেয়, তো এটা একটা অন্যরকম সম্পূর্ণ। বিনা হেলমেটে আমাকে সত্যি কথা বলতে একবার আমি মানে আমার মানে যেহেতু আমি বিজনেস করি, তো হঠাৎ খুব আর্জেন্ট কাজের জন্য আমাকে বেরিয়ে যেতে হয়েছিল একবার তাড়াতাড়ি। তো আমি হেলমেটটা ইউজ করি না করা নয়, তো যাই হোক একবার হঠাৎ করে বেরিয়ে যেতে হয়েছিল। এবং বেরিয়ে গিয়ে তখন স্যারের মানে আমাদের সুমন বাবু যিনি আছেন, তো ওনার সামনেই তখন আমি মানে স্টেট ব্যাংকের ওখানটাতেই সামনাসামনি হয় মানে এসপি স্যারের অফিসের ওখানটাতে, যাই হোক একটা আমাকে ফাইন উনি করেছিলেন। তো তারপর থেকে চেষ্টা করি সবসময় হেলমেটটা পরার। তো যাই হোক স্যার, তো এখন যখন এটার পরে মানে এমনি ইউজ করি আমি, তো হেলমেট ইউজ করা তো আমাদের পক্ষে সবার পক্ষে সেফটি, আর হ্যাঁ এখন সেফটিটা আরও বেশি করে করে চলাচলাটাই। তো সেটা নিয়ে মানে হেলমেটটা অবশ্যই ইউজ করবো, তো আমি যখন বেরোবো তখনও হেলমেটটা। কী নাম আপনার? আমার নাম সৌম শঙ্কর রায়। কবে বিয়ে ছিল? বিয়ে ছিল 15ই আগস্ট, কালকে রিসেপশন ছিল 17।